আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের এই ক্লাসটি ওপেন করার জন্য। আজকে আমরা আলোচনা করব, আলোচনা ঠিক নয়, শিখব স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ তথা কার কার চিহ্ন। বিভিন্ন পরীক্ষায় এখান থেকে প্রশ্ন এসে থাকে। আজকে ইনশাল্লাহ যে ক্লাসটি করব আপনাদের প্রয়োজন মিটাবে। ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের খুব কাজে লাগবে ক্লাসটি দেখবেন ইনশাল্লাহ। আসি তাহলে ক্লাসে। আমরা জানি স্বরবর্ণের ব্যবহার দুই রকম, একটা বর্ণ হিসাবে আর একটা কার হিসাবে। বর্ণ হিসাবে মানে ঠিক এইভাবে অমানিসা একটা শব্দ আমরা লিখলাম, এই স্বরে এটা বর্ণ হিসাবে, এই যে স্বরিয়া রস্যই আবার আকার, এগুলো কার হিসাবে। তাহলে আমাদের যে প্রশ্ন করে স্বরবর্ণের ব্যবহার কয় রকম, তাহলে আমরা অবশ্যই প্রশ্নের অ্যান্সার যেন করতে পারি দুই রকম, এটা বর্ণ হিসাবে অর্থাৎ স্বরবর্ণের পূর্ণরূপ, আর একটা কার হিসাবে, এই আকার ঋষিকার কার হিসাবে অর্থাৎ সংক্ষিপ্ত রূপ। তাহলে যদি বলে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কয়টি, তাহলে দশটি। যদি বলে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে, কার বলে, তাহলে বর্ণ আমাদের পূর্ণরূপ আমাদের এগারোটি আর সংক্ষিপ্ত রূপ আমাদের দশটি। তাহলে অবশ্যই একটি বর্ণের সংক্ষিপ্ত রূপ নাই, সেটা সহ আজকে আমরা কার চিহ্ন যে আলোচনা সেটা ইনশাল্লাহ আমরা করব। তাহলে যদি বলে স্বরবর্ণের ব্যবহার দুই রকম, একটা বর্ণ হিসাবে কার হিসাবে, স্বরবর্ণ এগারোটি কিন্তু কার দশটি। তাহলে কোন বর্ণের কার নাই, আমরা জানি এই অয়ের কোনো কার চিহ্ন নাই, অয়ের কোনো সংক্ষিপ্ত রূপ নাই। কিন্তু সংক্ষিপ্ত রূপ না থাকলেও প্রত্যেকটি ব্যঞ্জন বর্ণের সাথে সে মিশে থাকে, লীন হয়ে থাকে, এই জন্য এই বর্ণটাকে বলা হয় লীন বর্ণ। যদি আমাদের বলে লীন বর্ণ কোনটি, তাহলে অ লীন বর্ণ কয়টি, একটি, অ এই বর্ণের কোনো সংক্ষিপ্ত রূপ নেই। তাহলে আমরা শিখলাম স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে, কার দশটি। তাহলে আমরা স্বরেও শিখলাম নাই, স্বরিয়া এটা আশ্রয়ী ব্যঞ্জনের ব্যঞ্জনের পরে বসে, পরে বসে। যেমন চা চা আকার, তাহলে রস্যইকার আশ্রয়ী ব্যঞ্জনে পূর্বে বসে, পূর্বে বসে। যেমন চি নে, কিন্তু প্রত্যেকটা স্বরবর্ণ পরে বসতে পারে, পূর্বে বসতে পারে, কিন্তু প্রত্যেকটা বর্ণ কিন্তু ব্যঞ্জনের পরের স্বরবর্ণগুলোর কার হয়, ব্যঞ্জনের পূর্বের না পরের। আগে যেমন চ, তারপর রস্যই, তারপরে দন্তান্ন, তারপর ঋষি, প্রত্যেকটা স্বরবর্ণ ব্যঞ্জনের পরের স্বরবর্ণগুলোর কার হয়, পূর্বের না। দীর্ঘে আশ্রয়ী ব্যঞ্জনে পরে বসে, যেমন দিন, রস্য আশ্রয়ী ব্যঞ্জনে নিচে বসে। এইখানে একটা কথা, যেমন বুভুক্ষ, অনেকেই আমরা জানি যে রস্য আশ্রয়ী ব্যঞ্জনের পরে বসে। তাহলে আমি আপনাদেরকে একটা প্রশ্ন ছুড়ে দেই, এই রস্যের কার চিহ্ন কয়টি? আমরা মনে হয় এর আগে কখনো শুনি নাই, কিন্তু আজকে শুনবো। রস্য অনেকেই বলে স্বর ব্যঞ্জনের নিচে বসে, কিন্তু আমি যদি বলি ব্যঞ্জনের নিচে বসে, ডানে বসে, উপরে বসে, নিচে বসে, তাহলে বলবেন যে স্যার আজকে কেন এতগুলো বলতেছে, একটা কার চিহ্ন কি এতগুলো জায়গায় বসতে পারে? আমি জানি যে রস্যের কার চিহ্ন পাঁচটি। তাহলে আমরা দেখি রস্যের কার চিহ্ন পাঁচটি কী করে হয়। রস্যের কার চিহ্ন পাঁচটি, আমি কী বলছি, রস্য এর কার চিহ্ন পাঁচটি। এক নম্বর, ব্যঞ্জন বর্ণের নিচে বসে,
যেমন ব্যঞ্জনের নিচে বসে, যেমন বু ভক্ষ। আমি যদি বলি ব্যঞ্জনের উপরে বসে, সেটা কেমন? এই যে দেখো, এই তালব্যস্বর এইভাবে হয়, সু ধু উপরে না, সরি এটাও নিচে, শুধু এই গুলি। আমরা এই শব্দটা দেখছি, এটাও কিন্তু রস্বকার, অনেকে মনে করে যে এটা রস্বকার, হয়তো নয়, এটাও কিন্তু রস্বকার। তিন নম্বর দেখি যে র এবং র ফালাযুক্ত ব্যঞ্জনের সাথে রস্বকারটা কীভাবে বসে, র এবং র ফালা। যেমন দেখো, দ র ফালা, ধ র ফালা, প র ফালা ইত্যাদি শব্দের সাথে রস্বকার কেমন করে বসে আমরা সেটা দেখি আজকে একটু। যেমন র এর সাথে যদি বসে এই যে রূপালি, এটা কিন্তু রস্বকার। আবার দ এর সাথে দেখো দ্রুপদী, ধ্রুবক। আবার ধ এর সাথে ধ্রুবক। আবার পয়েস পরফলের সাথে প্রুপ। এই শব্দগুলো আমরা দেখছি। তাহলে আমরা রস্বকারের কারচিহ্ন পাইলাম তিনটি। এবার চার নম্বর, চার নম্বর দন্তান্ন এবং দন্তাস্য। দন্তান্ন এবং দন্তাস্য এর সাথে যদি ত ব্যঞ্জন যুক্ত হয় তাহলে কি হয়, এবং এর সাথে এই যুক্ত ব্যঞ্জন নিচে যদি রস্বকার যুক্ত হয় তাহলে কি হয়, তাহলে এটার আকার হয় এরকম, দন্তাস সরি এর আকার হয় এরকম, দন্তান্ন ত রস্ব। এরকম ব্যঞ্জন বর্ণকে আমরা দেখেছি, একটা উদাহরণ দেই, জন্তু। আর এটা দেখো দন্তাস্য স্তুতি, স্তুতি এটাও কিন্তু রস্বকার, অনেকেই আমরা জানি না কিন্তু আমরা পড়ে যাই। কিন্তু আমরা দেখলাম স্বরবর্ণের কারচিহ্ন চারটি, নিচে হয়ে গেছে তাই একটু উপরে যাই। এবার আমরা দেখব পাঁচ নম্বর রস্বকারের কারচিহ্ন পাঁচটি, যেমন হয়ের সাথে শুধু বসে। যেমন দেখো হৌ ব হু, আমরা আরও দেখছি বহু গৃহ সমাস, আমরা নির্ণয় করতে পারি না, এটাও কিন্তু রস্বকার। তাহলে আমরা কারচিহ্ন কয়েকটি পাইলাম। তবে আধুনিক বাংলা ব্যাকরণ বলছে বা বাংলা একাডেমি বলছে এখন প্রত্যেকটা কারচিহ্ন আমরা নিচে দিয়ে লিখতে পারবো, অর্থাৎ পাঁচভাবে থাকলেও এখন শুধু আমরা এভাবে লিখতে পারবো, নিচে দিয়ে সব লিখতে পারবো বহু। কিন্তু আমাদের আমাদের এইভাবে রস্বকারের কারচিহ্ন পাঁচটি দেখানো হইল। এখন তারপর পরেরগুলোতে আমরা যাই, যে দীর্ঘতে দীর্ঘকার, এর কারচিহ্ন দুইটি, একটা হলো নিচে বসে, যেমন আশ্রয় ব্যঞ্জন নিচে বসে, যেমন ধুলা। আবার এক নম্বর, এটা দুই নম্বর, র এবং র ফালাযুক্ত ব্যঞ্জন, যেমন দ র ফালা, হ্যাঁ ধ র ফালা, এই ব্যঞ্জনগুলোর সাথে নিচে অন্যভাবে বসে, সেটা এইভাবে আমরা দেখছি রু রূপক, রূপক এটা কিন্তু দ্রাবক, এইভাবে আমরা দেখেছি, আমরা এভাবে দেখছি ধ্রুপদী, তাহলে এইভাবে আমরা দেখছি। তাহলে রস্বের দীর্ঘের কারচিহ্ন আমরা পাইলাম দুইটা। রি, এবারে রেকার,
রিয়ের কারচিহ্নকে বলা হয় রেকার। এরও আবার কারচিহ্ন দুইটি, শুধু হ ছাড়া সমস্ত ব্যঞ্জনের নিচে সে বসে, সেটা কেমন? গৃহ, কৃষক, রেকার। আর শুধু হয়ের সাথে ঠিক এইভাবে বসে, অর্থাৎ দীর্ঘকারের মতো। তাহলে আমরা পাইলাম রেকারের দুইটা কারচিহ্ন পাইলাম, হ ছাড়া অন্যান্য ব্যঞ্জনের নিচে বসে আর হয়ের সাথে পিঠে বসে। কিন্তু এই হয়ের সাথে দেখো আমরা আরেকটা বর্ণ পেয়েছি রু, দেখো চেয়ার একই, অনেকেই বলে হয় রিকার, তাহলে এটা কি দুটা চেয়ার একই, দেখতে কিন্তু দুটা একই, এটা কিন্তু হ রিকার আর এটা কিন্তু র দীর্ঘকার, এই দুটাকে আমরা গুলিয়ে ফেলবো না ইনশাল্লাহ। এ, এতে একার, এটা আশ্রয় ব্যঞ্জনের পূর্বে বসে, যেমন সে, কে, ওইকার, এটা আশ্রয় ব্যঞ্জনের দুই পার্শ্বে বসে, যেমন বউ, মৌ, ওকার, এটাও আশ্রয় ব্যঞ্জনের দুই পার্শ্বে বসে, যথা গোল, বোল, ঔ, এটাও আশ্রয় ব্যঞ্জনের দুই পার্শ্বে বসে। সরি, উদাহরণ একটু ভুল হয়ে গেছে, ওই হবে ঐকার, যেমন দই, আর ঔতে ঔকার, এটাও আশ্রয় ব্যঞ্জনের দুই পার্শ্বে বসে। সেটা যেমন দেখো বউ, মৌ। তাহলে আমরা এইভাবে আমরা স্বরবর্ণের আমরা আলোচনা করলাম, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে, কার দশটি কিন্তু বর্ণ এগারোটি, অয়ের কোনো কারচিহ্ন নাই বলে অয়ের কে বলা হয় লিনবর্ণ। যদি বলা হয় রস্বের, আমরা কারচিহ্ন দেখেছি রিকারে কারচিহ্ন দেখছি, দীর্ঘকারে কারচিহ্ন দেখছি, এই কার বর্ণগুলোর কারচিহ্ন একাধিক এ আমরা দেখলাম। আমাদের ক্লাসটি যদি আপনাদের ন্যূনতম প্রয়োজন মিটিয়ে থাকে তাহলে আমাদের ক্লাস অন্যকে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন, আমাদের পেজে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের উদ্দীপনা দেবেন, যাতে আমরা পরবর্তীতে আরও সুন্দর ক্লাস নিতে পারি। এই বলে আজকে ক্লাস শেষ করছি, ভালো থাকবেন ইনশাল্লাহ।